দিনে নরপতি মনে মহা খেদ পাই, ভালন্তে সন্তান মোর কিম্পান হুয়ই, গুরু গ্রহে যাই পাদে লগাইলে শির, জনাইলে পাদে তাঙ্ক চিন্তা গুরুতর। বশিষ্ঠ কহিলে বাবু ধৈর্য ধর রে, চারোটি সন্তান তুমি লভিব চিরে, ত্রিভুবন মগিবে সে কুমারে তুমর, ভকত দুঃখ ভরণ প্রভু পরাতর, তোমর সঙ্গে ডাকে মহর্ষি প্রবর, পুত্র কাম যজ্ঞ আরম্ভিলে ধাতে কার, ভগতে সহিতে মুনি বিহিলে আহুতি, প্রকটিলে চরু করে অগ্নি মহামতি। হ্রদে বিচারি বশিষ্ঠ কহিলে ফিটাই, মনোবাঞ্ছা সিদ্ধ এবে হেব নর সাই, এবে এই চরুনি রাণী গণে দিও, যেমন্তে যাহার ভাগ পান্টিণ ভুঞ্জাও, সভা মধ্যে বহি সকলে বুঝাই, উভাই গলে পাব পরম আনন্দে, উড়িলে নরে হ্রদে উঠাই ফুল, জয় সীতারাম, জয় জয় সীতারাম, কৌশল্যা সহিতে সর্বে আসিলে কোথায়, অর্ধ ভাগ কৌশল্যাঙ্কু দিলে নরবর, দুই ভাগ কলে বাকি অর্ধ সত্বর, তহ অর্ধ ভাগ দিলে কইকে কুনে, শেষ অর্ধ কুদে ভাগ কলে নর সাই, কৌশল্যা কইকে হাতে ধরাই তাহাকু, স্বচ্ছ মনে শুনে তাঙ্কু দিলে খাইবাকু, কালে তিনে মহিষে খেলে গর্ভবতী, হরষিত হিলে সর্বে সুখে নর পতি, যেদিন গর্ভে হরি হইলে প্রকাশ, সুখ সম্পদ লভিলা সহজ বিকাশ, রাজা রাণীঙ্ক বদনে অপরূপ শ্রী, প্রকটিলা দশ দিগে সুষমা বিস্তারী, যোগ লগ্ন গ্রহ বার তিথি আদি, হেলে যেবে অনুকূল আহা, হেলে যেবে অনুকূল, চরাচর সর্বে হর সে প্রফুল্ল, রাম জন্ম সুখ মূল, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। যেতবেলে যোগ লগ্ন গ্রহ তার তিথি
ଅନୁକୂଳ ପରିସ୍ଥିତିରେ ରହିଲି। ଆଜି ପ୍ରକୃତି ମଧ୍ୟ ଆନନ୍ଦ, କାହିଁକି ନା ଭଗବାନ ଅବତୀର୍ଣ୍ଣ ହେବେ ଧରା ପୃଷ୍ଠରେ। ହେ ଯୋଗ ଲଗ୍ନ ଗ୍ରହ ବାର ତିଥି ଆଦି ହେଲେ ଯେବେ ଅନୁକୂଳ, ଆହେଲେ ଯେବେ ଅନୁକୂଳ, ଚରାଚର ସର୍ବ ହର ସେ ପ୍ରଫୁଲ୍ଲ ରାମ ଜନ୍ମ ସୁଖ ମୂଳ। ଜୟ ସୀତାରାମ ଜୟ ସୀତାରାମ ଜୟ ଜୟ ସୀତାରାମ ସୀତାରାମ ଜୟ ଜୟ ସୀତାରାମ ଜୟ ରାଧେଶ୍ୟାମ ଜୟ ରାଧେଶ୍ୟାମ ଜୟ ଜୟ ରାଧେଶ୍ୟାମ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜଗତର ନାଥ ଓଡ଼ିଶା ବଡ଼ ଠାକୁର ମହାବାହୁ ଓଡ଼ିଶା ବଡ଼ ଠାକୁର। ଏହି କଳ୍ପ ବଟବାସେ ପ୍ରଭୁ ବ୍ରହ୍ମରାସେ ପଡ଼ି ପଡ଼ୁ ସରିସ୍ତାର ଜଗନ୍ନାଥ ପତିତ ପାବନ ଓଡ଼ିଶା ବଡ଼ ଠାକୁର ମହାବାହୁ ଓଡ଼ିଶା ବଡ଼ ଠାକୁର ଅଳ୍ପ ବଟବାସୀ ପ୍ରଭୁ ବ୍ରହ୍ମରାସି ଖୋଲୁ ଖୋଲୁ ସୁନିତାର ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ଜଗନ୍ନାଥ ବୋଲି ଆନନ୍ଦ କଲ ଭଗବାନ କି। ଭଗବାନଙ୍କର ଆମେ ଆପଣ ମାନେ କେତୋଟି ଅବତାର ଜାଣିଛନ୍ତି ମା ମାନେ? ଭଗବାନଙ୍କର ତ ଅନେକ ଅବତାର, ସେ ଅଣୁରୁ ଅଣିଆନ ଏବଂ ଲଘୁରୁ ଲଘିଆନ ମଧ୍ୟ ହେଇପାରନ୍ତି, ଲଘୁରୁ ଲଘୁ ଗୁରୁରୁ ଗରିଆନ ମଧ୍ୟ ହେଇପାରନ୍ତି ଭଗବାନ। ଚବିଶ ଅବତାର ବତିଶ ଅବତାର କଥା ମଧ୍ୟ ବର୍ଣ୍ଣନା ଅଛନ୍ତି ଶାସ୍ତ୍ରରେ, କିନ୍ତୁ ମୁଖ୍ୟତଃ ଆମେ ସମସ୍ତେ ଜାଣୁ ଭଗବାନଙ୍କର ଦଶ ଅବତାର। ରାମଙ୍କର ଅବତାର, ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମଙ୍କର ଅବତାର କେତେ ନମ୍ବର ଅବତାର? ସାତ ନମ୍ବର, ସପ୍ତମ ନମ୍ବର ଅବତାର ଭଗବାନଙ୍କର। ସମସ୍ତେ ଆମେମାନେ ଟିଭି ସିରିଏଲ ମଧ୍ୟ ଦେଖିଛୁ, ରାମାୟଣ ମଧ୍ୟ ପଢ଼ୁଛୁ, ଜାଣୁଛୁ ଭଗବାନ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ପୃଥିବୀରେ ଅବତୀର୍ଣ୍ଣ ହୋଇଥିଲେ। ମହାରାଜ ଦଶରଥ ଏକାଙ୍ଗ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ବୋଲିକରି କୁହାଯାଏ। ତାଙ୍କର ପୁତ୍ର ପ୍ରାପ୍ତି ପାଇଁ ସେ ଏକ ଯଜ୍ଞ କରିଥିଲେ। ମହାରାଜ ଦଶରଥ ରାଜା ନିସନ୍ତାନ ହେବା କାରଣରୁ ଅନେକ ଋଷି ବିଦ୍ୱାନ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କ ପରାମର୍ଶରେ ଏକ ଯଜ୍ଞ କଲେ। ଆପଣମାନେ ଏ ଯଜ୍ଞର କଥା ଜାଣିବାକୁ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି, ବାଲ୍ମୀକି ରାମାୟଣ ଆପଣମାନେ ପଢ଼ିବେ, ଆଦ୍ୟକାଣ୍ଡ ବା ବାଳକାଣ୍ଡ। ଶ୍ୟାମବର୍ଣ୍ଣ ଘୋଡ଼ା ଚତୁରଙ୍ଗ ବଳ ସହିତ ପ୍ରତ୍ୟେକ ଋଷି ମୁନି ବିଦ୍ୱାନ ତପସ୍ୱୀ ମନସ୍ୱୀ ତଥା ବେଦବିଜ୍ଞ ପ୍ରକାଣ୍ଡ ପଣ୍ଡିତମାନଙ୍କୁ ଆମନ୍ତ୍ରଣ କରିଥିଲେ ଯଜ୍ଞରେ। ଆଉ ଯେଉଁ ଯଜ୍ଞ କରିଥିଲେ ସେହି ଯଜ୍ଞର ନାମ ହେଲା ପୁତ୍ରେଷ୍ଟି ଯଜ୍ଞ। ପୁତ୍ର ଇଷ୍ଟ ଅର୍ଥାତ୍ ପୁତ୍ର କାମନା କରି ଯେଉଁ ଯଜ୍ଞ କରାଯାଏ ତାହାକୁ କୁହାଯାଏ ପୁତ୍ରେଷ୍ଟି ଯଜ୍ଞ। ସରଜ ନଦୀ ତୀରରେ ଋଷ୍ୟଶୃଙ୍ଗ ମୁନି ବଶିଷ୍ଠଙ୍କ ପୌରୋହିତ୍ୟରେ କାର୍ଯ୍ୟ ସମାପନ କରିଥିଲେ ଏବଂ ସେହି ଯଜ୍ଞର ପ୍ରସାଦ ସ୍ୱରୂପ ଯଜ୍ଞ ଚରୁ ତିନୋଟି ରାଣୀଙ୍କୁ ଆଣିକିରି ଦଶରଥ ରାଜା ବଣ୍ଟନ କରିଥିଲେ ସେହି ଚରୁ। ତାପରେ ରାଣୀମାନେ ଗର୍ଭବାସ ହେଲେ, ଗର୍ଭବାସ ହେବା ପରେ
পবিত্র যে মধুমাস নবমীর দিন গোবিন্দ রাম শুক্লপক্ষ অভিজিত নক্ষত্র প্রধান গোবিন্দ রাম মধ্য দিন নাহি শীত নাহি গ্রীষ্ম ভজ গোবিন্দ রাম পবিত্র মুহূর্ত সর্বে করতে বিশ্রাম ভজ গোবিন্দ রাম বহি শীতল মৃদু মন্দ সমীরণ ভজ গোবিন্দ রাম চাপর সে কুল কয়ে সাধু সুর প্রাণ ভজ গোবিন্দ রাম কুসুমিত বনস্থলে গিরে মনে মায়া ভজ গোবিন্দ রাম শ্রবেত সরিত মৃত সমবয় ভজ গোবিন্দ রাম কাল জানে ধাতা সর্ব সুরঙ্কু বোলাই ভজ গোবিন্দ রাম বিমান আরোহী সর্বে পৌঁছিলে যাই ভজ গোবিন্দ রাম জয় রাম রাম রাজীব লোচন ভজ গোবিন্দ রাম রাজীব লোচন রাম দুর্বাদল শ্যাম ভজ গোবিন্দ রাম বিমল গগনে সুর গুণে গলা ছাই ভজ গোবিন্দ রাম কন্ধর্বে গাঁতে সুর লহরি উঠাই ভজ গোবিন্দ রাম জলে ভরে কুসুম বর সত্যে রহি ভজ গোবিন্দ রাম হরে বল ফুল ফুলে প্রাণ সে রহি বহ বহ গমবীর স্মরণ বাজে তহি ভজ গোবিন্দ রাম নাগদেব মনে বহু স্তুতি গাউথান্তি ভজ গোবিন্দ রাম এ বহু মতে নিজ নিজ ভক্তি প্রকাশন্তি ভজ গোবিন্দ রাম যে রাম যে রাম রাম রাজীব লোচন ভজ গোবিন্দ রাম রাজীব লোচন রাম দুর্বাদল শ্যাম ভজ গোবিন্দ রাম বিনতি শুনাই দেবতা হে তো চলিয়ে গলে নিজ ধাম জগত নিবাস প্রকট হইলে অখিল লোক বিশ্রাম বলি শ্রীরামচন্দ্র ভগবান বলি আনন্দকান্ত ভগবান বলি সচিদানন্দ ভগবান চৈত্র মাস শুক্লপক্ষ নবমী তিথি পুনর্বসু নক্ষত্র কর্কট লগ্নরে দিন দ্বি প্রহরে এক প্রহরক তিন ঘণ্টা দিন দ্বি প্রহর মানে ছরু ন গোটিয়ে প্রহর নরু বার গোটিয়ে প্রহর অর্থাৎ মধ্যাহ্ন দ্বি প্রহরে ভগবান অবতীর্ণ হয়েছিল ধরাপৃষ্ঠ